মনোনয়ন প্রত্যাহারের চাপ দিতে প্রার্থীর বাড়িতে হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী বলে অভিযোগ। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনাসূত্রে পশ্চিম বর্ধমান জেলার বারাবনী বিধানসভার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশাডি গ্রামের বাসিন্দা চিন্ময় তিওয়ারি ও তার স্ত্রী শিঙ্কু তিওয়ারি যথাক্রমে বিজেপির পক্ষ থেকে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সঞ্জয় শুকুলের স্ত্রী নবনীতা শুকুল পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। সেই সূত্রে বিজেপি প্রার্থীদের নাম প্রত্যাহারে চাপ দিতে সোমবার রাতে তাদের কাকা সজল তিওয়ারিকে ও প্রার্থী চিন্ময় তিওয়ারি ফোন করা হয়, যেখানে বচসার সৃষ্টি হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চিন্ময়ের গ্রামে হাজির হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে কাকা সজল তিওয়ারিও আক্রান্ত হয়। এ বিষয়ে ইতিমধ্যেই রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় তিওয়ারি। পাশাপাশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার উপর হরেরাম তিওয়ারি, সঞ্জয় শুকুল ও পল্লব তিওয়ারিরা হামলা চালিয়েছে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে। অ্যাকচুয়ালি আমি জেলা পরিষদের মনোনীত করেছিলাম, নমিনেশন ফাইল করেছিলাম বিজেপির তরফ থেকে, আর আমার ওয়াইফ সমিতি থেকে নমিনেশন ফাইল করেছে। তো দুজনকেই উইথড্র করার জন্য প্রথমে 9:30 সময় থ্রেটনিং করে ফোনের মাধ্যমে থ্রেটনিং করে বলছে আমরা বাড়িতে আসছি। তো আমি একটু পার্টির কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম, তো আমি জানি বাড়িতে অ্যাটাক করবে, সেই জন্য হন্তদন্ত করে আমি বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর হঠাৎ দেখি এই বাড়ির ঢোকার ঠিক এই মন্দিরটার কাছটাতে 20-25 জন রড ফড নিয়ে পড়ে হামলা চালু করে দেয়। গ্রামের কিছু সবাই এসেছিল, ওরাও একটু মানে ধস্তাধস্তি করে নিয়ে হামলা, মারপিট ভালো রকম হয়। আমাকেও মেরেছে এবং আমার কাকু বাজাতে গিয়ে পরে আমার কাকুকেও মেরেছে। কালকে আপনার 9:30 সময় হরেরাম কাকুরা আছে, ওনারা ফোন করেছিলেন আমার হাজব্যান্ডকে। তারপরে ওনারা 10:00 সময় এসে বাড়ির বাইরে মারধর করা হলো, নিয়ে আমরা হাল্লা শুনে বেরোলাম। ওরা অনেকজনই ছিল, মারধর করলো, আমার হাজব্যান্ডকে মেরেছে, রড ফড নিয়ে মারামারি করছিলো। কাকা শ্বশুর আছেন, কাকা শ্বশুরকেও মেরেছেন। না, বিদ্রোহ তো করবো না, আর বিদ্রোহ করবো না আমরা। হ্যাঁ, কমপ্লেন করবো, কমপ্লেন করেছে, কালকে যেয়ে নিয়ে সব কমপ্লেন করে এসছে। যা ওরা ফোন করে ভাইপোকে ই করছিলো, আমি দাঁড়িয়ে ছিলাম, আমরা ওখানে দুর্গা মন্দিরে শুয়েছিলাম। শুয়ে পর ওরা ওই করছে, চেঁচামেচি করছে, আলম তোলা মারবি, তাই দেখি কত দম আছে। এসে সব এক গাদা ছেলে এসছে, বললো ওরা সবাই এসে ওকে ই করতে গেছে, তখন আমার সঙ্গে হাতাহাতি, আমি আটকাচ্ছি, তখন আমার সঙ্গে ওরা তিনজনে মানে হাত ফাত চালাচ্ছে। হরেরাম আমাকে ধরে রেখে দিয়েছে, দিয়ে আমি কিছু করতে পারিনি, ওই লাকতা ধাকড়া করে ওইটুকু। কেন মারছিল, কী কারণে মারছিল কিছু জানো? ওই ভাইপোকে উইথড্র করার জন্য। আমি বললাম সেটা তো আমরা করে নেবো, আমাদের পাড়ার ব্যাপার আছে, আমরা উইথড্র করে নেবো। যদিও সালানপুর ব্লকের তৃণমূলের সহসভাপতি ভোলা সিং বলেন, দোকান ও ব্যবসা সংক্রান্ত একটি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, যদিও ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংযোগ নেই। তিনি চেষ্টা করবেন উভয় পক্ষের সাথে একযোগে বৈঠক করে সমস্যার সমাধান করতে। দেখুন, ক্যান্ডিডেটকে কাউকে মারা ধরা হয়নি, ক্যান্ডিডেট বলতে না, ওদের পার্সোনালি কিছু আছে। মানে ধরুন যেটা আমি শুনেছি, ক্যান্ডিডেট আপনি জিজ্ঞাসা করলেন, ওকে কেউ ওর বাড়িতে কেউ যায়নি, কিছু হয়নি। ওদের পার্সোনালি কিছু দোকান ফোকান নিয়ে ঝামেলা ছিল, ওইটা নিয়ে কাল রাগা হচ্ছে যে গালাগালি হয়েছে নিজেদের মধ্যে, গেছে ওকে ডেকেছে, তারপর গেছে ওখানে ঝামেলা হচ্ছে, আর কিছু হয়নি পলিটিক্যালি। এটা কোনো ইস্যু নেই। নিজেদের মধ্যে ওই হিসাবে হয়েছে, এটা তো পলিটিক্যাল কিছু নেই, পলিটিক্যাল আমি জানি। তৃণমূলের যিনি আপনাদের লোক আছেন ওইখানে, আপনাকে গতকাল যে রাত্রেই জানিয়েছেন, আমাকে জানিয়েছেন, আমি আমি বললাম আমরা দুজন দু পার্টিকে নিয়ে বসবো, অসুবিধা হয়েছে, পার্সোনালি দুশ্মনী পলিটিক্সতে নিয়ে আসার দরকার নেই। এটা আমি উনাকেও বুঝালাম, হরেরাম তিওয়ারিকে বুঝালাম, বুঝেছে, ওরা কালকে আমরা বসবো একবার, পালাতে বসেছি। অন্যদিকে সঞ্জয় শুকুল দাবি করেছেন তার স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছেন বলেই তাকে ভিত্তিহীন অভিযোগে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমাদের সমাজে হয়ে যাচ্ছে কি, সত্যিকে প্রমাণিত, সত্যকে বলতে হয় যে আমি সত্য প্রমাণিত করতে হয়, মিথ্যাকে কোনো প্রমাণ দিতে হয় না, সম্পূর্ণ মিথ্যা। আমার স্কুলে সিসিটিভি আছে, আমি আমার স্কুলে ও জানি না কখন বলছে আমার স্কুলে সিসিটিভিটা দেখে নেবেন, আমি স্কুলে প্রেজেন্ট ছিলাম, কোনো মতে আমি হরসিটিতে প্রেজেন্টই ছিলাম না। জোরজবস্তি যদি বলে বলে মানুষের কথা তো মানে বলতে পারবো না, অভিযোগ করছে, আমার ওয়াইফ দাঁড়িয়েছে, সেই জন্য হয়তো আমার নামে অভিযোগ করছে। তবে বিজেপি জেলা নেতৃত্ব বিষয়টিকে এত সহজে ছেড়ে দিতে রাজি হননি।
তারা প্রার্থীদের প্রকৃত অবস্থা যাচাই করতে ও প্রকৃত পরিস্থিতি জেনে দলীয় অবস্থান স্থির করতে প্রার্থীদের বাড়িতে পৌঁছন জেলা সভাপতি দিলীপ দের নেতৃত্বে। সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার পরে বিজেপির ওই দলটি সালানপুর থানার আধিকারিক অমিত হাঁটি ও রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হকের সাথে সাক্ষাতে রূপনারায়ণপুরের ফাঁড়িতে পৌঁছন। একই সাথে বিজেপি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করেন। একই সাথে এলাকায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টি নিয়েও তারা প্রশাসনের কাছে আবেদন করেন। এলাম আমাদের যে এখানকার জেলা পরিষদের প্রার্থী চিন্ময় তেওয়ারি তার বাড়িতে অ্যাটাক হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমরা থানাতে এলাম, অভিযোগ দায়ের করলাম। অভিযোগ দায়ের করা হয়েছে, সে কপি দেয়নি, ওইটা নিলাম আমরা। আর বিভিন্ন ধরনের আমাদের কথাবার্তা হলো যাতে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেই ব্যাপারে আমরা ওনাদের সাথে কথা বললাম। আইন মাফিক আর যেটা করা ওনাদের পক্ষে সম্ভব সেটাই আমরা তাদেরকে জানালাম এবং আশা করছি এই ধরনের সন্ত্রাস হবে না। আর এটা কেন হলো সেই প্রশ্নটা ওনাদের কাছে রাখ, এটা তো হওয়া উচিত ছিল। আপনি এসেছেন, দেখা করলেন, কি আশ্বাস দিল? দেখুন, আশ্বাস তো দিল, কিন্তু আশ্বাস দিলে কি হবে? আমরা তো যে থানাগুলো তো পুরোপুরি টিএমসির পার্টি অফিস হয়ে গেছে, এখানকার যারা এমএলএ আছেন তাদের কথাতেই এখানে ওসি আইসি চলে, তো সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের আশ্বাস দিয়েছেন, ভরসা করতে পারছি না কি হবে, কতটা আইন মাফিক চলবে না। কি চাইছেন আপনার? আমরা ওইটাই চাইছি যে প্রশাসন বা যেটা সংবিধান বলছে যে সবার নিরাপত্তা, মানে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন, এটা আমরা এদের কাছে আশা করছি। সেন্ট্রাল ফোর্স, দেখুন, সেন্ট্রাল ফোর্স তো সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা ডিপ্লয় হয়েছে, অর্ডার হয়েছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স নিয়ন্ত্রণ করবে তো রাজ্য প্রশাসন, সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। ওরা কতটা সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে, নিরাপত্তার জন্য না নিজেদের ভোট লুটের জন্য, সেটা নিয়ে সন্দেহ আছে। ঘরে দুয়ারে পুরো মারি পুলিশ তো ওদের একটা দল, মানে সংগঠন মধ্যে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।